আজকে আমরা ক্যালকুলেটর গুরু সিরিজে দেখব বিভিন্ন x এর সাপেক্ষে y এর মানটা কিভাবে বের করে ফেলা যায়, অর্থাৎ বিভিন্ন x ডোমেনের রেসপেক্টে y এর মানটা অর্থাৎ রেঞ্জটা কিভাবে বের করে ফেলা যায় অত্যন্ত দ্রুত। এটা করার জন্য আসলে আমাদের যেখানে যেতে হবে সেটা হলো প্রথমে ক্যালকুলেটর অন করে মেনুতে যেতে হবে, এরপর টেবিলে যেতে হবে। টেবিল 9 অপশন আছে, সো 9 সিলেক্ট করলাম। এখানে f অফ x ইজ ইকুয়াল টু হোয়াট দিতে বলতেছে, আমি এখানে সাইন x দিচ্ছি। সাইন আলফা চাপ দিয়ে এক্স এ চাপ দিলে এক্স উঠবে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, সাইন এক্স চলে আসলো। আমি এখন সমান চিহ্ন দিচ্ছি। এই ক্যালকুলেটরের মধ্যে দুইটা ফাংশন একসাথে দেওয়া যায়, কিন্তু আমি এখন দিচ্ছি না, তাই সমান চিহ্ন দিয়ে স্কিপ করে যাচ্ছি ওটাকে। এখন এখানে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ আছে, স্টার্ট, এন্ড আর স্টেপ। আমি আসলে স্টার্ট করতে চাচ্ছি 10 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পড়তে এন্ড করতে চাচ্ছি। তো স্টার্টে দেব 10, আর এখানে এন্ডের মধ্যে দেব 70। আর তৃতীয় জায়গায় লেখা রয়েছে, তৃতীয় ক্যাটাগরিতে লেখা রয়েছে স্টেপ। স্টেপ মানে হলো কয় স্টেপ করে বাড়বে, এটা মানে ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, কিন্তু কত করে বাড়বে। এখানে দেখাই যাচ্ছে 10 থেকে 20, আসলে 10 পার্থক্য, 20 থেকে 30, 10 করে পার্থক্য, মানে 10 করে করে জাম্প করতে হবে ভ্যালিগুলো। তার মানে আমি স্টেপ সাইজ দেবো 10, তারপর সমান চিহ্ন দিয়ে আরেকবার সমান চিহ্ন চাপ দিলেই আমাদের এই সবগুলার ডোমেনের রেসপেক্টের যে রেঞ্জ, আসলে সাইন 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, সব মান একসাথে বেরোয় আসলো। এই যে এখানে এফ অফ এক্স এর জায়গায় যা দেখা যাচ্ছে সেগুলোই হলো আমাদের মান। এই 0.17 এখানে বসাবো, তারপর এটা বসাবো। এভাবে করে আমরা আসলে গ্রাফ আঁকার জন্য, যদি সাইন এক্সের গ্রাফ আঁকতে চাই, বিভিন্ন পয়েন্ট লাগবে, সেগুলো আমরা একদম চোখের নিমিষে কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারছি। এখন এই এই ক্যালকুলেটর যেহেতু দুইটা ফাংশন সাপোর্ট করে, আমি চাইলে এরকম দুইটা ফাংশনকে একসাথে ইনসার্ট করতে পারতাম। আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, 2x² আছে, এক্স টি স্কোয়ার প্লাস 1, সমান চিহ্ন চাপ দিলাম, এরপর 3x প্লাস 2 দেওয়ার পরে সমান চিহ্ন চাপ দিলাম। এখন যদি আমি চাই 1, 3, 5 এগুলো দিয়ে মান বসাবো, তাহলে স্টার্ট করব 1 থেকে শেষ করব 7-এ, আর স্টেপ সাইজ হবে কত, 2 করে পার্থক্য আছে, 1, 2, 3, আই থিঙ্ক 2 করে স্টেপ সাইজ, একটু দিয়ে দেখি চলো। হ্যাঁ, 1, 3, 5, 7 চলে আসছে। এই যে এটার মানও আমরা বলতে পারবো, 1 বসাইলে কত হবে, এখানে 3 বসাইলে কত হবে, 5 বসাইলে কত হবে, 7 বসাইলে কত হবে, এখান থেকে আমরা এই যে এফ অফ এক্স এর যেই কলাম থেকে পেয়ে যাব। আর ওয়াই টুর মানটা আমরা এই যে জি অফ এক্স এর কলাম থেকে পেয়ে যাব। তো এইভাবে করে আমরা অত্যন্ত সহজে চোখের নিমিষের মধ্যে অনেকগুলো ডোমেনের রেসপেক্টে রেঞ্জ বের করে ফেলতে পারি। এবং এরকম গ্রাফ আঁকা বা কোন ভ্যালু বসাইলে এই ফাংশনের মানটা জিরো হবে, সেই জিনিসগুলো চট করে বের করে ফেলতে পারি। আমাদের অনেক সময় জিরো ফ্যাক্টরের অঙ্কের ক্ষেত্রে এই ধরনের ক্যালকুলেশনের প্রয়োজন হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।